প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। এখানে স্বয়ং মহাদেবের বাস বলে মনে করা হয়। গঙ্গার তীরে অবস্থিত বারাণসীতে রয়েছে 88টি ঘাট, যার মধ্যে অন্যতম বিখ্যাত হল দশাশ্বমেধ ঘাট। আজ আমরা এই দশাশ্বমেধ ঘাট থেকেই নৌকা ভ্রমণ করে বাকি ঘাটগুলো ঘুরে দেখব। বারাণসীর গঙ্গার ঘাটগুলি হিন্দুদের ধর্মীয় জীবন এবং ধর্মচর্চার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। প্রত্যেকটি ঘাটকেই পবিত্র বলে মনে করা হয় এবং এই ঘাটগুলির সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী। এর মধ্যে দশাশ্বমেধ ঘাট বারাণসীর প্রধান ঘাট। এই ঘাটটি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে অবস্থিত এবং হিন্দু বিশ্বাস অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাবার জন্য এই ঘাটটি তৈরি করেছেন এবং 10টি অশ্বের বলিদানের মাধ্যমে এই ঘাটে যজ্ঞের আয়োজন করেছিলেন। গঙ্গা নদী যেখানে অসি নদীর সঙ্গে মিলেছে সেখানেই আছে অসি ঘাট। অসি ঘাটের গঙ্গা আরতির ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যদি তোমরা সেটা মিস করে থাকো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিও। কথিত আছে দেবী দুর্গা শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই রাক্ষসকে হত্যা করার পর তার অসি বা তরবারি এই নদীতে ফেলেছিলেন, তাই এহেন নামকরণ। এই অসি ঘাটেই সকালবেলা হয় আরতি, যাকে সুবাহ বেনারস বলা হয়, এবং এই আরতি হয় ভোর 4টের সময়। এখন আমরা ক্রস করছি কেদার ঘাট। বারাণসীর 88টি ঘাটের মধ্যে যে তিনটি ঘাটকে সব থেকে বেশি আলোচিত এবং পবিত্র বলে মনে করা হয়, সেই তিনটি ঘাটের মধ্যে অন্যতম হল এই মণিকর্ণিকা ঘাট। কর্ণকুণ্ডল বা কানের দুলকে মণিকর্ণ বলা হয়, আর এই মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা। হিন্দু পুরাণ মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল পড়েছিল। দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী এই ঘাটটি কাশীর সবচেয়ে প্রাচীন শ্মশান ঘাট হিসেবে পরিচিত। কথিত আছে এই শ্মশান ঘাটে চিতার আগুন কখনো নেবে না। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে সেই মৃতের আত্মা মোক্ষ লাভ করে, এই জন্যই এই ঘাটটি একটি বিশেষ তীর্থস্থান হিসেবেও সুপরিচিত। অন্যান্য প্রতিটি ঘাটের মতন এই ঘাটেও রয়েছে শক্তিপীঠ। এখানে রয়েছে দেবীর মহাশক্তির মন্দির যা বিশালাক্ষীর মন্দির নামে পরিচিত এবং এই পীঠে শিব কাল ভৈরব নামে পরিচিত। Thank you.
আমরা এসে পৌঁছেছি হরিশ্চন্দ্র ঘাটে। ঘাটেরও একটি কাহিনী রয়েছে। ধর্মীয় প্রথা অনুসারে কাউকে কিছু দান করলে তার দক্ষিণা দিতে হয়। বিশ্বামিত্র মুনিকে নিজের সর্বস্ব দান করে দেওয়ার পরেও হরিশ্চন্দ্রের কাছে দক্ষিণা দেওয়ার মতন কিছু ছিল না। তখন নিজের সততা এবং ধর্মনিষ্ঠা রক্ষা করতে তিনি দক্ষিণা জোগাড় করার জন্য স্ত্রী শৈবা এবং পুত্র রোহিতাশ্বকে বিক্রি করে দেন এক ব্রাহ্মণের কাছে এবং নিজেকে বিক্রি করেন বারাণসীর একটি শ্মশান ঘাটের প্রধান ডোমের কাছে। এদিকে পূজোর ফুল তুলতে গিয়ে সাপের ছোবলে মারা যায় রোহিতাশ্ব। শৈবা তাকে ঘাটে পোড়াতে আনলে নানা ঘটনার মধ্যে দিয়ে হরিশ্চন্দ্র তাকে চিনতে পারেন এবং মৃত পুত্রের সঙ্গে নিজেরাও চিতায় আত্মবিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন শ্মশানের ডোমরূপী যম এবং বিশ্বামিত্র অন্যান্য মুনিরা তাকে দর্শন দেন এবং তার সততা এবং নিষ্ঠায় খুশি হয়ে মৃত রোহিতাশ্বের প্রাণ ফিরিয়ে দেন, সেই সঙ্গে ফিরিয়ে দেন রাজ্য। পুরাণের এই রাজা হরিশ্চন্দ্রের নামেই অমর হয়ে আছে বেনারসের এই হরিশ্চন্দ্র ঘাট। সেই থেকে এই ঘাটে শবদাহের কাজ করা হয়। খুব এনজয় করছি আর নদীর পাড়ে ঘুরছি, খুব মজা হচ্ছে আমাদের, ওয়েদারটা একদম দারুণ। রহস্যের আবরণে মোড়া ঐতিহ্যবাহী গঙ্গার ঘাটগুলো প্রদক্ষিণ করে আমরা সত্যি এক বিশাল ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম এবং মনের মণিকোঠায় সঞ্চয় করে রাখলাম অতি সন্তর্পণে। এবার আমাদের নামার পালা। তাহলে বন্ধুরা, এখনকার মতন এইটুকুই। সে পরবর্তী ব্লগগুলো দেখতে ভুলো না, সাথে থেকো, পাশে থেকো। ধন্যবাদ দাদা।